সাহেনশা সিনেমাটা তো আটকা ছিল, সাহেনশা সিনেমাটা দেরিতে ছাড়ছে, এবারেও ছাড়ছিল, সাহেনশা ছবি দেখছি। আর লাস্ট সিনেমা বলতে কি, প্রতিদিনই সিনেমা দেখি, আমার ল্যাপটপে আমি সিনেমা পুরান সিনেমা দেখি। গত রাত্রে আমি শাকিব খানের আমার চ্যালেঞ্জ সিনেমাটা দেখে আসছি। পুরান সিনেমাগুলো এখন তো হলে সিনেমা ছাড়া হচ্ছে না, তো পুরানটা দেখি, পুরানগুলো দেখি, আমরা দেখি প্রতিদিন তো প্রায় ছবি দেখি। তো এস এ হক অলিক সাহেবের আর কি কি ছবি দেখছিলেন আপনারা? এস এ হক অলিক সাহেবের তো একটা বিখ্যাত সিনেমা, বলতে হবে আরো ভালোবাসবো তোমার সিনেমাটা, তিন গত তিন দিন আগেও দেখছি, মানে অন্যরকম একটা সিনেমা। আর আপনারা তো সবাই ওটা জানেনই যে হৃদয়ের কথা দেখছেন? হ্যাঁ, হৃদয়ের কথা দেখেছি। আচ্ছা বললাম যে অনেক অনেক ধন্যবাদ আকাশ সব ভালোবাসা পরিচালক সাহেব, ওনার জন্যই কিন্তু আজকে আমার স্বপ্নের নায়ক দেখা। সত্যি মন থেকে ধন্যবাদ, আমি এখন বললে এত ডায়লগ মনে হবে, আসলে ডায়লগ না, সত্যি মন থেকে ধন্যবাদ। তো স্বপ্নের স্বপ্নের নায়ককে দেখে আপনি কি তার সাথে কথা বলতে পারছিলেন? হ্যাঁ, এই ব্যাপারটা আমি কি বলবো, যে অনেকেই বলে সুপার স্টারদের একটা অন্যরকম ইগো থাকে বা অনেক কিছুই বলে, কিন্তু আজকে সরাসরি দেখে এটা বুঝতে পারলাম, মানে এতটা আশা করি না যে আমি এত কাছ থেকে দেখতে পারবো, দেখতে পাইছি। এবং খান সাহেব আমাদেরকে একটু দেখছে, ফলো করছে, এবার আমাদেরকে ডাকছে, আমরা কাছে কিছু কথা বলছি, মানে এটা কিন্তু মানে স্বপ্নই, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে খান সাহেব আমাদের ডাকছে, আমরা খান সাহেবের সাথে কথা বলতে পারছি। মানে এখন যদি আমি বেশি কিছু বলতে আমার চোখে পানি ঝরে আসবে, মানে এত খুশি হয়েছি আমি, যেটা আমি বলে বোঝাতে পারবো না, আমার লাইভে এতদিন এত খুশি আমি কখনো কোনোদিন হইনি, খান সাহেবের সাথে কথা বলতে তার থেকে অনেক বেশি পর্যন্ত গেল। কিভাবে তো কেমনে গেলেন আপনি 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 খান সাহেব পর্যন্ত, সাকিব খান পর্যন্ত, আপনার স্বপ্নের নায়ক পর্যন্ত আপনি গেলেন কিভাবে? আপনি কি, আমরা তো ওই যে শুটিং স্পটের সাইডে যখন আমরা আসলাম, এসে গাড়ি থেকে নামি, আমরা দাঁড়াইছি, দেখতেছিলাম, তারপর তো আমাদের এই যে মঞ্জু ভাই বড় ভাই আমাদেরকে ফলো করছে, দেখছি, এবার আমাদেরকে এই সাথে ডাকছে, কাছে গেলাম, তারপর উনি বললো যে তোমরা একটু ওয়েট করো, খান সাহেবের সাথে তোমাদের একটু সাক্ষাৎ করাই দেবো। তারপর ওনার কারণে পরে খান সাহেবের সাথে কথা বললাম, পরিচালক সাহেবও আমাদের দেখলো, উনি বললো যে পরিচালক সাহেবকে বলো যে দেখুন দুইটা ছেলে কীরকম, পরে আমাদের পোশাকটা দেখালো, পরিচালক সাহেবও অনেক খুশি হলো, হাসলো। পরে পরিচালক সাহেব সহ আর খান সাহেব সহ একসাথে বসেছিল, তো আমাদের সামনে যাওয়ার আমরা কথা বলছি, খান সাহেব আমাদেরকে আরও জিজ্ঞাসা করলো কেমন আছে, ভালো আছি বললাম, তারপর বললো আচ্ছা তোমরা কি দুই ভাই নাকি, বললাম যে আমরা দুই ভাই না, আমরা দুই বন্ধু। ওনার যে মিষ্টি কথা, মানে এটা আমার চোখের সামনে এখনো ভাসতে আসছে, সত্যি এটা অনেক ভালো লাগছে, সত্যি। ঠিক আছে, বলে বোঝাতে পারবো না। তো ঠিক আছে, এই গোলই টিমের পক্ষ থেকে, গোলই ছবির এই টিমের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।